অবশেষে মুক্তি পাচ্ছে ডিপজলের আলোচিত সিনেমা অমানুষ হলো মানুষ। মমতাজুর রহমান আকবর পরিচালিত ও জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অভিনীত সিনেমা অমানুষ হলো মানুষ গত 9 আগস্ট দেশজুড়ে মুক্তির কথা থাকলেও দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারণে শেষ মুহূর্তে পিছিয়ে যায়। নতুন করে সিনেমাটির মুক্তির তারিখ জানালেন ডিপজল। 23 আগস্ট সারাদেশে ছবিটি মুক্তি পাবে বলে জানিয়েছেন এই অভিনেতা। ডিপজলের অমানুষ হলো মানুষ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। এ প্রসঙ্গে ডিপজল জানান, আমি সবসময় চলচ্চিত্রের কথাই ভাবি। বর্তমান পরিস্থিতির কারণে বেশ কিছুদিন ধরে সিনেমা বন্ধ হয়েছে। এমন অবস্থা চলতে থাকলে হয়তো হল মালিকরা পথে বসবে। আমার সিনেমা মুক্তির জন্য প্রস্তুত রয়েছে। হল মালিকদের কথা বিবেচনা করে 9 আগস্ট অমানুষ হলো মানুষ মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরের ঘটনা তো সবাই জানেন, এক সপ্তাহ পিছিয়ে আসছে 23 আগস্ট সিনেমাটির মুক্তির সিদ্ধান্ত নিয়েছি। এখন পরিস্থিতি অনুকূলে রয়েছে, এবার আর অসুবিধা হবে না। আমি অন্যদের বলবো, ব্যাক টু ব্যাক সিনেমা মুক্তি না দিলে দর্শকদের কাছে নেতিবাচক ধারণা তৈরি হয়। তাছাড়া এখন পরিস্থিতি উন্নতি হয়েছে, সিনেমার মুক্তিতে কোনো সমস্যা দেখছি না। এটি যোগ করে বাংলাদেশী চলচ্চিত্র শিল্পী সমিতির এই সাধারণ সম্পাদক বলেন, ঈদের পর থেকে প্রেক্ষাগৃহে মালিকরা নতুন সিনেমার অপেক্ষায়। আমি পেশাদার প্রযোজক, আমার নিজেরও প্রেক্ষাগৃহ ছিল, নতুন সিনেমার অভাবটা আমি বুঝি, তাই সিদ্ধান্ত নিয়েছি নির্ধারিত দিনেই সিনেমা মুক্তি দেওয়া। 2021 সালের 15 জানুয়ারি অমানুষ কেন মানুষ নামের সিনেমাটির শুটিং শুরু হয়। পরবর্তীতে নাম বদলে হয় অমানুষ হলো মানুষ। 2009 সালে মোহাম্মদ আসলামের প্রতিশোধের আগুন ছবি দিয়ে চলচ্চিত্রের অভিষেক ঘটে মুখানের। এরপর মমতাজুর রহমান আকবরের যেমন জামাই তেমন বউ ছবিটিতেও দেখা যায় তাকে। এবার তৃতীয় ছবি নিয়ে আসছে মৌ মমতাজুর রহমান আকবরের অমানুষ হলো মানুষ। আগামীকাল 21টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। দেশের পট পরিবর্তনের পর এটি হবে প্রথম মুক্তি পাওয়া ছবি। মৌ বলেন, সাধারণ দর্শকদের কথা মাথায় রেখে ছবিটি নির্মিত হয়েছে। মনোয়ার হোসেন ডিপজল ভাইয়ের একটা দর্শক মহল আছে যারা ছবিটি দারুণ উপভোগ করবে বলে আমি আশা করছি। মৌ আরও জানান, গত 1 বছর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি। কারণ হিসেবে বলেন, ভালো বাজেট ও পরিচালকদের ছবি ছাড়া করতে চাই না। বছর দুটি হলো ভালো ছবিতে অভিনয় করতে চাই, এরই মধ্যে চলচ্চিত্রে 5 বছর পার করলাম। এখানে আর্টিস্টের চেয়ে গল্পকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে। ডিপজলের নিজের গল্প সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।